গরমের দিনে সবাই খেতে পারে এরকম সবজি দিয়ে একটা মাছের ঝোল আজকে আমি বানাবো। তো এই মাছের ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বরবটি, পটল, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা। তো ইচ্ছে করলে আমরা এর মধ্যে আরও সবজি যোগ করতে পারি, কিন্তু আমি আজকে এইগুলো দিয়েই বানাবো, কারণ এগুলো দিয়ে বানালে ভীষণ ভালো খেতে হয়। বরবটির একটা আলাদা স্বাদ আছে, পটল দিলে ঝোলে খুবই ভালো লাগে, আলু তো লাগেই, কমও দেওয়া যায় বেশিও দেওয়া যায়। আমি মোটামুটি দেবো যতটা মাছ সেই অনুযায়ী সবজি আর আলু নিয়ে নিয়েছি। তো সমস্ত সবজিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেবো। আগে কেটে নিচ্ছি বরবটিটা এরকম লম্বা করে নিয়ে, তারপরে বাকি সবজিগুলো কাটবো। আর এরকম ফ্রেশ সবজি হলে ঝোল খেতে খুবই ভালো লাগে, তার সঙ্গে মাছটাও যদি ফ্রেশ হয় তাহলে খুবই ভালো হয়। তো পটলটাকেও কেটে নিচ্ছি, পটলটাকে এরকমভাবে লম্বা করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ পটল, বরবটিটাও খুব ফ্রেশ। অনেকের বরবটি ভালো লাগে না খুব একটা, কিন্তু সেক্ষেত্রে বরবটির জায়গায় বিনসও দিতে পারো, তবে বরবটিটা যোগ করতে পারলে ভালোই হয়। তো দেখো আলু পটল এগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, এবার কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নিলাম। তো হয়ে গেছে আমার সবজি কাটা, টমেটো যেটা রয়েছে ওটাকে পেস্ট করে নেবো। এবার মাছগুলো আমি নিয়ে নিয়েছি, মাছ এখানে একটু বড় কাতলা মাছ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ। নুন হলুদটা খুব ভালো করে মাছে মাখিয়ে নেবো। এখানে আমি একটা কথা বলে নিই, যদি তোমরা এ ধরনের মাছ দিয়ে রান্না করতে না চাও, যে কোনো মাছ দিয়ে এই ঝোলটা করতে পারো, কোনো অসুবিধে নেই। এই নয় যে কাতলা মাছ দিয়েই করতে হবে বা বড় কাতলা দিয়েই করতে হবে, সেরকম কোনো ব্যাপার না, তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো। এবার আমি বসিয়ে দিয়েছি কড়া, কড়াতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার একে একে ছেড়ে দেবো কড়ার মধ্যে। তো মাছটাকে খুব ভালো করে আগে ভেজে নেবো, তেল দেখো খুবই গরম, তো খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। একটা পিঠ হয়ে যাওয়ার পর আর একটা পিঠ উল্টে দেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। দিয়ে দিলাম এর মধ্যে ছোটো চামচের এক চামচ পাঁচফোড়ন, পাঁচফোড়নটা একটু গরম হতে দেব। পাঁচফোড়ন দিয়ে অথবা রাঁধুনিও তোমরা দিতে পারো, আমি পাঁচফোড়নটা পছন্দ করি বলে পাঁচফোড়নটা দিয়েছি, তার মধ্যে রাঁধুনিও আছে। এবং সমস্ত সবজিগুলো এবার একে একে দিয়ে দেব। তো সবজিটা অল্প ভেজে নেবো এবার গরম তেলের মধ্যে, খুব একটা বেশি ভাজার দরকার নেই, কারণ খুব কষাকষি রান্না এটা নয়, একটু হালকা রান্না, তবে খেতে খুব সুন্দর হয়, সুস্বাদু হয়। তোমরা যদি এরকমভাবে কেউ না বানিয়ে থাকো, প্রথম থেকে দেখতে থাকো। দিয়ে দিলাম ঘষে রাখা এক চামচ আদা, আদাটা এখানে খুবই জরুরি। আর দিয়ে দেব দু চামচ টমেটো পেস্ট। তো দেওয়ার পর পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প জল, মশলাগুলো দেওয়ার আগে, বাকি মশলাগুলো দেওয়ার আগে একটু জল দিয়ে নিলাম, যাতে কষতে সুবিধে হয়, যেটা আমি সব সময়তেই করে থাকি। তো এবার দিয়ে দিলাম নুন, নুন যদি লাগে পরে দেব। দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব এক চামচ ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব যেটা আমি মাঝে মাঝে ব্যবহার করি মাছের ঝোল মশলা, এই ধরনের ঝোলের ক্ষেত্রে এটা আমার খুব প্রিয় মশলা, ব্যবহার করে থাকি। তো পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে মশলাটা, তারপরে জল দিয়ে দেব। এখানে আমার সব কিছুই দেয়া হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই দেওয়ার, আর শুধু জলটা দেব এখন। জলটা একটু বেশিই দেব, যাতে ঝোলটা থাকে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু জল বেশি দিলাম। এবার দেখো জলটা ফুটে গেছে, গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিয়ে দেব একটা ঢাকা, ঢাকাটা দিয়ে দিলাম, পুরো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। নুন একটু যোগ করলাম, নুন কম হয়েছিল,
এবার মাছগুলো একে একে দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো মাছগুলো একটা দিক হয়ে গেলে অবশ্যই আর একটা দিক উল্টে দেবো, যাতে সব দিকটা সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে যায়। তো হয়ে গেছে আমার ঝোল, আর কিছু দেওয়ারও নেই, আর কিছু করারও নেই। তো গ্যাসটাকে এবার আস্তে করে বন্ধ করে দেবো, ঝোল রেডি। এইবারে ঝোলটাকে একটা জায়গায় ঢেলে নেব। তো তোমরা অবশ্যই এরকম ধরনের ঝোল বানাবে, আর আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো। যদি কারোর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর অবশ্যই বানিও। এরকম ধরনের ঝোলের সঙ্গে যদি গন্ধরাজ লেবু হয় বা অন্য কোনো লেবুও হয় দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে, কারণ লেবুটা এর সঙ্গে খুব যায় এই ধরনের ঝোলের সঙ্গে। সেই জন্য তোমরা যখন খাবে ভাত দিয়ে, তখন যদি সঙ্গে লেবু থাকে দেখো খুবই ভালো লাগবে। তো অপূর্ব স্বাদের একটা মাছের ঝোল ঝটপট বানিয়ে ফেলো আর সবাইকে খাওয়াও, দেখবে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।